ربما يود الذين كفروا لو كانوا مسلمين. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এক দিনই বোন ওমান থেকে প্রশ্ন করেছেন যে ছোট বাচ্চা ঘুমের মধ্যে কেঁদে ওঠে, ঘুমের ঘরে বাচ্চা কেঁদে ওঠে, এমনিতে বাচ্চা সুস্থ তবে ঘুমের মধ্যেই হঠাৎ করে কেঁদে ওঠে, তো এজন্য কোনো দোয়া কালাম বা ঝাড়ফুঁক আছে কিনা? আল জবাব বিল্লাহি তৌফিক। জি, এ প্রসঙ্গে একটি দোয়া সমস্ত মায়েদেরকে বা সমস্ত পিতাদেরকে একটি দোয়া মুখস্থ রাখা উচিত। বাচ্চার যেই কোনো সমস্যায়, সেটি কাদা সমস্যা হোক অথবা ভয় পাওয়া হোক অথবা বাচ্চাদের শিশু সুলভ অনেক ধরনের রোগ ব্যাধি যেগুলো শুধু বাচ্চাকালই হয়, আর এটি হাদিস দ্বারাও স্বীকৃত, এই কারণে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে উল্লেখ করেছেন যে বাচ্চাদেরকে আসলে জিন্নাত কষ্ট দেয়, সেটা ঘুমের ঘরে হতে পারে, এমনিতেও দেখা গেছে হঠাৎ করে বাচ্চা প্রচণ্ডভাবে কান্নাকাটি করতেছে, একেবারে কান্না থামেই না, তো অথবা সারা রাত কাঁদে, এ জাতীয় বিভিন্ন ধরনের সমস্যা একমাত্র ভুক্তভোগী পিতামাতাই জানেন যে বাচ্চার কারণে তাদের ঘুম হারাম হয়ে যায়। যেই কোনো সমস্যায় হোক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হাসান এবং হুসাইনকে এভাবে করে এই দোয়াটি পাঠ করে তিনি ঝাড়তেন, বারবার 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 এটি পড়ে ফু দিবেন যাদের বাচ্চা আছে এমন সমস্যা করে। এবং এ হাদিসটি সহিহ বুখারীর চতুর্থ খণ্ডে 119 নম্বর পৃষ্ঠাতে, অনুরূপভাবে 3381 ফতুল বারির মধ্যেও এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি, তিনি ইউআউইজুল হাসান আল হুসাইন, তার যে নাতিদ্বয় আছে হযরতে হাসান হুসাইন নবীর যে নাতি, ছোটকালে নবীজি তাদেরকে এভাবে ঝাড়ফুঁক করতেন। তো যে দোয়াটি, সেই দোয়াটি আপনারা মুখস্থ করে নেবেন যাতে করে সব সময়, এটি শুধু বাচ্চার ক্ষেত্রেই নয়, এটা যেই কোনো অবস্থাতেই আপনি ঝাড়ফুঁক করার ক্ষেত্রে এই দোয়াটি পাঠ করা অবশ্যই উচিত, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, যেহেতু নবীজি নিজেই তার নাতিদ্বয়ের উপরে এটি ব্যবহার করেছেন, তিনি ঝাড়ফুঁক করেছেন। দোয়াটি হলো এরকমের, উইযুকুম বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন অমিন কুল্লি আইনিন লাম্মাতিন, এই হলো দোয়া। তো যেহেতু দুইজন থাকলে তখন উইযুকুমা বলতেন নবীজি, উইযুকুমা, যেহেতু হাসান এবং হুসাইনকে উভয়কে একসাথে ঝাড়তেন, তো আপনার বাচ্চা যদি এক বাচ্চাকে ঝাড়েন তাহলে সেই ক্ষেত্রে বলবেন উইযুকা বিকালিমাতিল্লাহি তাম্মাতি, আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ বাক্যের মাধ্যমে আশ্রয় চাই, কোন জিনিস থেকে, মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন, সমস্ত ধরনের খারাপি, সমস্ত ধরনের শয়তানি, সমস্ত ধরনের হিংসাত্মক বিষয় থেকে, সমস্ত ধরনের শয়তানি আশ্রয় প্রশ্রয় থেকে আমি পানাহা চাই, অমিন কুল্লি আইনিন লাম্মাতিন, এবং সমস্ত ধরনের হিংসুকের হিংসুকতা থেকেও আমি পানাহা চাই আল্লাহ তাআলার পরিপূর্ণ বাক্যের মাধ্যমে। তো এই ক্ষেত্রে বলবেন উইযুকা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন অমিন কুল্লি আইনিন লাম্মাতিন, এই দোয়াটি আমি আরো তিনবার পাঠ করব যাতে করে ভয়েসটি শ্রবণের মাধ্যমে দোয়াটি মুখস্থ করে নিতে পারেন। উইযুকা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন অমিন কুল্লি আইনিন লাম্মাতিন, উইযুকা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন অমিন কুল্লি আইনিন লাম্মাতিন, প্রয়োজনে এটি আপনারা লিখে নিতে পারেন বারবার পড়ার জন্য। উইযুকা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন অমিন কুল্লি আইনিন লাম্মাতিন,
এই হলো দোয়া। আশা করি উত্তর পেয়েছেন। জাযাকুমুল্লাহ।